এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ শৈল্পিক গির্জা বরিশালের অক্সফোর্ড মিশন চার্চ। 125 বছর পুরনো দৃষ্টিনন্দন এই গির্জা লাল গির্জা নামেও পরিচিত। সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকলেও বিশেষ পারমিশন নিয়ে এর আদ্যোপান্ত ভিডিও ধারণ করেছি আমরা। 21 একর জায়গা জুড়ে কি আছে বিশাল এই গির্জায়? তাহলে চলুন দেখা যাক। ১৩টি ছোট বড় পুকুর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আবাসিক ছাত্র হোস্টেল, ফাদার ও সিস্টারদের আবাসন, পাঠাগার ও হাসপাতাল নিয়ে এই চার্চটি গঠিত। দিনে পাঁচবার দেড় মন ওজনের এশিয়ার সবচেয়ে বড় ঘণ্টাধ্বনিটি বেজে ওঠে এই গির্জায়। প্রেমিকা মনিয়ার সঙ্গে কবি জীবনানন্দ দাশের প্রথম দেখাটাও কিন্তু হয়েছিল অক্সফোর্ড মিশন গির্জা। ছাত্র অবস্থায় মিশনের ছাত্রাবাসে থাকতেন তিনি। জীবনানন্দের বাড়ি থেকে দুকদম এগুলেই পাম গাছে ঘেরা 21 একর জমির উপরে উঁচু দেয়াল দিয়ে ঘেরা অক্সফোর্ড মিশন গির্জাটির সীমানা। এই পাশে এইটা কি? এটা স্কুল। আর ওই যে বিল্ডিং গুলো এটা পুরোটা স্কুল না? আর ওই যে দুইটা দেখাচ্ছে ওই দুইটা একদম। আর এই পাশে ওইটা, ওইখানে ফাদাররা থাকে। আর এইটা তো মেন গির্জা। 1800 শতকের গোড়ার দিকে নদী বিধৌত বরিশাল শহরে খ্রিস্টান মিশনারিদের পদচারণা শুরু হয়। ইংল্যান্ড ভিত্তিক খ্রিস্টান উপগ্রুপ অ্যাংলিকান মিশনারি সংস্থা 1895 সালে এখানে তাদের কার্যক্রম শুরু করে। কথিত আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা এখানে আসতেন বলে এই গির্জাকে অক্সফোর্ড মিশন গির্জা বলা হয়। 1895 সালে ব্রিটিশ রাজের সমর্থনে ব্রিটিশ সংস্কৃতির বাহক হিসেবে ভারতীয় উপমহাদেশে কাজ করার উদ্দেশ্যে ব্রাদারহুড অব এপিফানি সংগঠন তৈরি হয়। এই সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে 1902 সালের পর থেকে পর্যায়ক্রমে বিদ্যালয়, আবাসিক হোস্টেল, শিশু সনদ, স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদি তৈরি হয়। এপিফানি গির্জার নির্মাণ কাজ শুরু হয় 1903 সালে। 1907 সালে দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়। এই কমপ্লেক্সকে কেন্দ্র করে এপিফানি ব্রাদারহুড এবং সিস্টারহুড সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয় বরিশালে। আমরা এখন আছি গির্জার ঠিক পশ্চিম পাশে। এখান থেকেই গির্জার মূল প্রবেশ পথ। গির্জাটি একতলা হলেও উচ্চতা পাঁচতলা ভবনের সমান প্রায় 50 ফুট। গির্জার মূল প্রার্থনা কক্ষটির আয়তনও প্রায় 50 ফুট। গির্জাটি দাঁড়িয়ে আছে 40টি খিলানের ওপর। এই কাঠামোর প্রধান ছিলেন ব্রিটিশ প্রকৌশলী ফ্রেডরিক ডগলাস। মূলত গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই গির্জার প্রধান আকর্ষণ বিশাল ও নান্দনিক প্রার্থনা কক্ষ। এর ছাদ কাঠের তৈরি আর ফ্লোরে নান্দনিক মার্বেলের টাইলস। গির্জার সব নির্মাণ সামগ্রী বাংলাদেশের। শুধু ভেতরের 4টি বেদীর মার্বেল পাথর আনা হয়েছিল ভারতের কলকাতা ও বড় ক্রুশটি প্যালেস্টাইনের বেথেলহাম থেকে। এটি দেশীয় মাটি দিয়ে তৈরি, আস্তনে পোড়া শক্ত লাল ইট ইত্যাদি দিয়ে নির্মিত হয়েছিল। এছাড়াও সঙ্গে রড, বালু, সিমেন্ট, কাঠ এবং নির্মাণ শ্রমিক সবই ছিল বাংলাদেশের। আজও এর আদি ও অকৃত্রিম রূপের কোনো পরিবর্তন ঘটেনি। আমরা এখন আছি বিশাল গির্জার সেই প্রার্থনা কক্ষে।
যার পূর্ব দিকে আছে একটি দীর্ঘ লম্বা বারান্দা। সাধারণত গির্জার ভেতরে লম্বা লম্বা বেঞ্চ বা সারি সারি চেয়ার থাকলেও এই গির্জাটিতে তেমন কিছুই দেখা যাচ্ছে না। সম্ভবত এই লাল কার্পেটের উপর বসেই প্রার্থনা করেন তারা। প্যালেস্টাইনের বিথেলহাম থেকে এনে গির্জায় স্থাপন করা যেই ক্রুশটির কথা বলেছিলাম, এটি হচ্ছে সেই ক্রুশ। সাদা মার্বেল পাথরের তৈরি বৃত্তাকার এই আসনটির উপরে একটি কাঁসার থালার উপরে লাল সাদা ফুল দিয়ে করা হয় এক ধরনের বিশেষ প্রার্থনা। মূল গির্জা থেকে বের হয়ে আমরা যাচ্ছি বিশপরা যেই ঘরে থাকেন ঠিক সেই ঘরের সামনে। এটি হচ্ছে বিশপদের ঘর। কি করেন আপনি এখানে? আমি সুপারভাইজার, কন্ট্রাক্টর। সুপারভাইজার? আচ্ছা, এখানে কি মানুষ দর্শনার্থী প্রবেশ তো নিষেধ তাই না? এখন নিষেধ। এমনি কি সব সময় ঢুকতে দেয়? সব সময়ের জন্য না, টাইম আছে। কয়টা থেকে কয়টা এখানে আসে? বিকেল হয়তো দেখা গেছে 4:30-4:45 সময় দিলে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয়, যদি তাদের অনুষ্ঠান বা কোনো কিছু না থাকে। আচ্ছা, অনুষ্ঠান হয় সপ্তাহে কয়দিন এখানে? সপ্তাহে বলতে না, প্রতিদিনই তাদের গির্জার প্রেয়ার চলে। প্রেয়ারটা কিরকম হয়, মানে সকালে বা সন্ধ্যায় যখন মুসলমানরা নামাজ পড়ে? পাশে আমাদের পাশে তো থাকে এখানে। এটা কিরকম? যেরকম সকালে আছে, 6:00, 8:00, 9:00, 12:00, 3:00, 6:00, আবার 8:00। দৈনিক কি 5 বার প্রার্থনা করে? প্রতিবারই তারা। এখানে ই আছে, বিশপ আছে, কতজন? বিশপ একজন আছে, একজন সরব। আর লুসি হল্ট সিস্টার আছে একজন, তিনি এখানে 57 বছর ধরে থাকেন। 57 বছর আছে উনি তো আসলে আমাদের। এখানে যে হসপিটাল আছে, হসপিটালটা কত জায়গায়? গির্জার পূর্ব পাশ থেকে আমরা যাচ্ছি 1.5 মণ ওজনের ঘণ্টা রাখা সেই ভবনটির দিকে। বেরোবেন কোন দিক থেকে? এদিক থেকে? এটা কি ঘর? অফিস রুম।
ঘন্টা উপরে গির্জার ঘন্টা ওইখানে দেড়মনের উপরে একটা ঘন্টা আছে উপরে না সাপ আছে নাকি এর মধ্যে